নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পার্ক তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব গাছেদের পার্কে। সঙ্গে দেখাবো কীটপতঙ্গদের জন্য বানানো একটি হোটেল। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওতে সমস্ত তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এটি হচ্ছে ইনসেক্ট হোটেল, অর্থাৎ কীটপতঙ্গদের জন্য বানানো হোটেল। এইখানেই আপনারা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ লক্ষ্য করবেন। ট্রি পার্কের ভিতরেই রয়েছে চিলড্রেন পার্ক, অর্থাৎ এখানে সমস্ত যে খেলার যন্ত্রপাতিগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য সংরক্ষিত। তবে বিশেষভাবে মনে রাখবেন, এই পার্কে অ্যালকোহল জাতীয় অথবা নেশা জাতীয় কোনো দ্রব্য নিয়ে প্রবেশ করা নিষেধ। ছুটির দিনে এই পার্কে উপচে পড়া ভিড় দেখা যায় গার্জিয়ানদের, সঙ্গে তাদের ছোট বাচ্চাদের খেলার জন্য ভিড় জমানো হয় এই পার্কে। পার্কটিতে যেমন বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, ঠিক বড়দের জন্য রয়েছে বিভিন্ন জিমের উপকরণ। ট্রি পার্কে ঢোকার সাথে সাথেই আপনি এরকম রুট ম্যাপ দেখতে পাবেন, সেটি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কোন দিকে যাবেন। আপনি এই ম্যাপ দেখে বাচ্চাদের প্লেগ্রাউন্ডে যেতে পারেন, নতুবা বড়দের জন্য অবস্থিত জিম সেন্টারে যেতে পারেন, অথবা কীটপতঙ্গদের জন্য বানানো হোটেলে আপনি যেতে পারেন। এবার চলুন আপনাদেরকে দেখাই বড়দের জন্য জিমের কী ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে ওপেন জিম, এখানে আপনারা যে কেউ এসে বিনামূল্যে এখানে জিম করতে পারেন, এর জন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না। শুধুমাত্র এন্ট্রি ফিস যেটা রয়েছে পার্কে সেটা দিলেই আপনি এই জিম সেন্টারে জিম করতে পারবেন। আমি একটি বেলার দিকে এই পার্কে প্রবেশ করেছিলাম, সেই জন্য ওপেন জিমের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো খালি রয়েছে। এই ওপেন জিমের সমস্ত ইনস্ট্রুমেন্টকে নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই ভিডিওতে আলোচনা করা আছে সমস্ত ইনস্ট্রুমেন্টের কী কী কাজ এবং ব্যবহারের উপকারিতা। এই ধরনের ওপেন জিমের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না, এইগুলো সাধারণত পাঞ্জাব, কর্ণাটক এবং মহারাষ্ট্রের কিছু কিছু পার্কে এই ওপেন জিমের ব্যবস্থা আছে। এই ওপেন জিমের ব্যবস্থা আমাদের রাজ্যে থাকলে আমাদের রাজ্যের মানুষ এবং পৌরসভার অধীনে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে খুবই উপযোগী একটা ব্যবস্থা হয়ে দাঁড়াত। এই ধরনের পার্কগুলিতে যেমন আপনার বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, ঠিক তেমনই আপনাদের জন্য জিমের জন্য আরও নানা রকম সরঞ্জাম থাকছে। এর ফলে আপনার চোখের সামনেই আপনার বাচ্চারা যেমন খেলা করত, ঠিক আপনারাও আপনাদের নিজেদের শরীরের ব্যায়ামটাও সেরে নিতে পারতেন। আপনারা অনেকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে আসেন, তো ব্যাঙ্গালোরে কাঠগুড়ি এলাকায় আপনারা যেখানে থাকেন সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই ট্রি পার্কটি অবস্থিত। অবসর সময়ে আপনারা এই পার্কে এসে সময় কাটাতে পারেন। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা এবং বাচ্চাদের জন্য 5 টাকা। পার্কের বাইরেই রয়েছে পার্কিংয়ের জায়গা, এখানে যদি আপনারা বাইক নিয়ে আসেন সেই সূত্রে পার্কিংয়ের জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। শহরের ভিড়ের মাঝে এই জায়গাটিতে আপনি দেখতে পাবেন সবুজ গাছের সমাহার। এই ট্রি পার্কের ভিতরে ভারতবর্ষের বিভিন্ন অজানা গাছ রোপণ করা রয়েছে। প্রত্যেকটি গাছের নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নাম গাছের উপরেই বোর্ড দিয়ে লেখা রয়েছে। এই গাছের নামগুলি আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেলার সাথে সাথে গাছের নামগুলি সঙ্গে বিজ্ঞানসম্মত নামগুলিও শিখিয়ে দিতে পারবেন।
পার্কের পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে পার্কের ভিতরে প্রত্যেক জায়গায় আপনি এরকম সুন্দর সুন্দর ডাস্টবিন দেখতে পাবেন। পার্কের সবথেকে বিশেষ আকর্ষণ হলো এই পার্কের দেওয়াল। পার্কের সমস্ত দেওয়াল জুড়েই রয়েছে পশু পাখিদের বিভিন্ন চিত্র। চিত্রগুলো এত সুন্দর পেন্ট করা রয়েছে, সেখানে আপনার মন জয় করবেই। এই ছিল ব্যাঙ্গালোরের কালগুড়ি ট্রি পার্ক সম্পর্কে সমস্ত তথ্য। আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।